উড়ে বাবারে বাবা, উড়ে বাবারে বাবা, নতুন একটা সিনেমার রিলিজ ডেট চলে এসেছে, সেটা হচ্ছে 24শে নভেম্বর। সিনেমাটার নাম হচ্ছে মানুষ। তো অলরেডি আমরা সকলে ওয়েট করে আছি মানুষ সিনেমা হলে দেখতে যাব। কিন্তু তার আগে প্রিভিয়াস দুটো সিনেমা এখনও সিনেমা হলে চলছে নতুন করে, মাই গড। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ধীরে ধীরে চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আসবে, কিন্তু আমি এই টপিকটা নিয়ে প্রথম ভিডিও বানাচ্ছি তার কারণ গতকাল রাত্রিবেলায় কিংসুক আমাকে এই বিষয়টা জানায় হোয়াটসঅ্যাপে, এবং আজকে সকালবেলায় উঠে আমি দেখি সুরজিৎদা থেকে শুরু করে আরও বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে পুরো বিষয়টা বারবার করে পাঠাতে থাকে। তো সেই কারণে আমি ভাবলাম যে এটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করা যাক, এই টপিকটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করা যাক। এর পরবর্তীতে আরও অনেকগুলো টপিকের ওপরে ভিডিও কিন্তু আসছে। বন্ধুরা, চেঙ্গিজ এবং রাবণ এই দুটো সিনেমা আবার সিনেমা হলে নতুন করে চলতে শুরু করলো, কী অদ্ভুত বিষয় না? রাবণ তো প্রায় তিরিশ সপ্তাহ সিনেমা হলে চলেছিল। চেঙ্গিজের কথা যদি আমরা বলি, হ্যাঁ, রাবণের মতন চলেনি, তবে অনেক খারাপও চলেনি, এটাও ঠিক, কারণ ছবিটা প্যান ইন্ডিয়া ওয়াইজ রিলিজ করেছিল এবং আমরা জানি যে হিন্দি বেল্ট থেকে একটা ঠিকঠাক বিজনেস করতে পেরেছিল সিনেমাটা। তো এখান থেকেই তোমরা দেখো যে জিদ্দার সিনেমা দেখতে এখনও সিনেমা হলে মানুষ, মানে পুরনো সিনেমাগুলোও দেখতে যাচ্ছে। রাবণ, আচ্ছা চেঙ্গিজ না হয় ওটিটি রিলিজ পায়নি, ঠিক আছে, কিন্তু রাবণ, রাবণ তো চলে এসছে, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়ে গেছে, এবং একবার নয় বেশ অনেকবার টেলিভিশনে দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরেও এখন বিষয়টা হচ্ছে কোন সিনেমা হলে চলছে, তোমাদেরকে এটাই জানাই। চলো, এটা চলছে নিউ সিনেমা শিলিগুড়ি, নিউ সিনেমা শিলিগুড়িতে চলছে ফ্রম 13ই অক্টোবর, 13ই অক্টোবর থেকে চলবে আমরা জানতে পারছি। যেটা প্রথমে বলি আমরা চেঙ্গিজের কথা, ডেলি দুটো করে শো চলবে, বিকেল 4:15 এবং সন্ধ্যে 7টা। বিকেল 4:15 এবং সন্ধ্যে 7টা হচ্ছে চেঙ্গিজের শো, আর 13ই অক্টোবর থেকেই ডেলি দুটো করে শো চলবে রাবণের, সকাল 11টা এবং দুপুর 1:15, এই দুটো শো হচ্ছে রাবণ। তার মানে একটা সিনেমা হলে চারখানা শো, চারটে শোই হচ্ছে জিদ্দার সিনেমা, দুটো রাবণ, দুটো চেঙ্গিজ। বাপরে বাপ, এর আগে আমি যদি খুব ভুল না করি, এই হলের যিনি হল মালিক তিনি এক জায়গায় কমেন্ট করে জানিয়েছিলেন যে জিদ্দার সিনেমা দেখার জন্যে তাদের ওখানকার মানুষ ওয়েট করে, যে কারণের জন্যে জিদ্দার সিনেমা আমরা কিছুদিন আগে দেখেছিলাম, বাজি আবার আনা হয়েছিল এই সিনেমা হলটাতে, আমি নিউজও করেছিলাম। তো এখন আবার আমরা দেখতে পাচ্ছি চেঙ্গিজ এবং রাবণ। সবথেকে বড় কথা হচ্ছে, ঠিক আছে চেঙ্গিজটা তাও ঠিক আছে মানা যায়, রাবণ, রাবণ এখনও সিনেমা হলে, আগের বছর এপ্রিল মাসে রিলিজ পেয়েছিল, 29শে এপ্রিল, সেইটা এখনও সিনেমা হলে, মানে আগের বছর ইন দ্য সেন্স এই বছরই এপ্রিলে ঈদে রিলিজ পেয়েছিল মানুষ, তো সেই সিনেমাটা এখনও এই বছর শেষ হতে গেল। বাপ রে বাপ, লেভেলের ক্রেজ ভাই, লেভেলের ক্রেজ। তো চলো, এই ছিল আজকের প্রথম ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে ঘিরে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর লাইক করে দিও। একটা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।